জাহাজে ধাক্কা, ডুবে গেল ইলিশ ভর্তি ট্রলার। ট্রলারে থাকা 16 জন মৎস্যজীবীকে উদ্ধার করলো অন্য ট্রলারে থাকা মৎস্যজীবীরা। সমুদ্রে ডুবে গেল 1 টন ইলিশ সহ ট্রলার। বিরাট ক্ষতির মুখে ট্রলার মালিকেরা। গত 5 তারিখ নৈনানের গাজীপুর ঘাট থেকে 16 জন মৎস্যজীবীকে নিয়ে FB রাজেশ্বরী ট্রলারটি গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা দেয়। বেশ ভালোই মাছ ধরতে পেরেছিলেন মৎস্যজীবীরা। প্রায় 1 টন ইলিশ নিয়ে ফিরছিলেন, কিন্তু ফেরার পথেই ঘটে যায় এই বিপত্তি। সূত্রের খবর অনুযায়ী শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে জম্বুদ্বীপ থেকে প্রায় 40 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে। জানা গেছে এক বিদেশি জাহাজ ধাক্কা মারে ইলিশ ভর্তি ট্রলারে, এরপরই গভীর সাগরে ডুবে যায় ট্রলারটি। জলে ভাসতে থাকেন মৎস্যজীবীরা। দুর্ঘটনার পরে কিছুটা দূরে মাছ ধরতে থাকা মৎস্যজীবীদের অন্যান্য ট্রলার এগিয়ে এসে ডুবে যাওয়ার হাত থেকে ট্রলারের 16 জন মৎস্যজীবীকে উদ্ধার করেন, কিন্তু রক্ষা হয়নি ট্রলারে থাকা ইলিশ মাছ। ট্রলারের প্রায় 1 টন ইলিশ মাছ সমস্তটাই ভেসে যায় সমুদ্রের জলে। ডুবে যাওয়া ট্রলারটিকে উদ্ধার করে নামখানা ঘাটে টেনে আনার ব্যবস্থা করা হচ্ছে। ট্রলার মিললেও সমস্ত ইলিশ মাছ সাগরে ভেসে যাওয়ায় বড়সড় ক্ষতির মুখে ট্রলার মালিকেরা। কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি জানান, দক্ষিণ 24 পরগনার নৈনান গাজীপুরে রাজেশ্বরী ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। শুক্রবার রাত 2:30 থেকে 3 নাগাদ দুর্ঘটনাটি ঘটে। গভীর সমুদ্রে ট্রলার তখনও মাছ ধরছিল, জাল পাতাই ছিল। একটি বিদেশি জাহাজ ভুল করে ধাক্কা মেরে দেয়, তাতেই আমাদের ট্রলার ডুবে যায়। 16 জন মৎস্যজীবী ছিলেন ট্রলারে, তারা সকলেই জলে পড়ে যান। যদিও আশেপাশে অন্য যেসব ট্রলার মাছ ধরছিল তারা বড় বিপদ থেকে বাঁচান ওই মৎস্যজীবীদের, তবে মাছ পুরোটাই জলে চলে গেছে, জালেরও ক্ষতি হয়েছে। মৎস্যজীবীদের সূত্রে জানা গেছে ইলিশের এই মরশুমে এই নিয়ে বেশ কয়েকবার ইলিশ ভর্তি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। একেই সমুদ্রে গিয়ে সেভাবে এবছর ইলিশ মিলছে না, তার উপর বারবার দুর্ঘটনার কবলে পড়ছে ট্রলার। স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন মৎস্যজীবীরা। আমাদের নৈনান গাজীপুর দক্ষিণ 24 পরগনার, ওখান থেকে প্রায় 16 জন ফিশারম্যান সহ রাজেশ্বরী বলে একটা ট্রলার, ওই ট্রলারটা সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। তো গতকাল রাত্রি গভীর রাতে প্রায় 2:30-3 দিকে তো ওরা মাছ ধরা অবস্থায় ছিল, মানে জাল ফিশিং করছিল, মাছ ধরছিল। সেই সময় যেহেতু সম্ভব দুজনের মধ্যে বোধ হয় ভুল কমিউনিকেশনের জন্য, মানে একটি জাহাজ, বিদেশি জাহাজ, সেও যাচ্ছিল আর ওরাও জাল মারা অবস্থায় ছিল, ওই জাহাজে ধাক্কা লেগে ওই ট্রলারটা ডুবে যায়। এবং ওখানে খুবই গভীর সমুদ্রটা, তো যখনই ধাক্কা লেগে যায় সঙ্গে সঙ্গে ট্রলারটা ডুবে যায় এবং লোকগুলো ভাসছিল। পাশের যে ট্রলারগুলো ছিল, 2 ট্রলার, তারা কিন্তু খুব তড়িঘড়ি করে এসে তারা ওই লোকগুলোকে সব উদ্ধার করে নেয়। এবং সকালে ওরা ওই 16 জন ফিশারম্যান সহ ওই ট্রলারটাকে এখন হচ্ছে আনছে কাকদ্বীপের দিকে, সরি আমার নৈনান গাজীপুরের দিকে আনছে, যদিও এখনও পর্যন্ত বকখালিতে এসে পৌঁছয়নি। কেননা ওখানে এমন স্রোত যেখানে ওই ডুবো ট্রলারটাকে টানতে গিয়ে প্রচণ্ড সমস্যার মানে সম্মুখীন হতে হচ্ছে। তারপরে ওই যে ফিশারম্যানরা যারা ছিল তারাও অসুস্থ হয়ে পড়েছিল কিছুজন, তো আমাদের যে ট্রলারগুলো ওখানে উদ্ধার করেছিল তাদেরকে ওরা ফার্স্ট এড দিয়েছে, তাদের একটা প্রাথমিক চিকিৎসা যেগুলো ছিল সেগুলো করিয়েছে। মোটামুটি এখন আমরা খবর পাচ্ছি যে লোকগুলো এখন সুস্থ আছে এবং ওই লোকগুলো প্লাস হচ্ছে ট্রলারটাকে ওরা উদ্ধার করে আপাতত বকখালির দিকে আনার চেষ্টা করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নামখানা। বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিমোহন গান্ধীলালে বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাল। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।